ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস সাইফি টিভি অনলাইন এই ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আমরা আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দের কাছে একটা রিকোয়েস্ট আমি করবো যে তোমরা সবাই সাইফি টিভি অনলাইন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো এবং আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি যে তোমরা যে গ্রামারের আমরা জানি যে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে বিচ্ছিন্নভাবে আমরা গ্রামারের ক্লাসগুলো পাই যাতে সর্বস্তরের একদম আমাদের প্রত্যন্ত অঞ্চল অঞ্চলের ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে না আমরা দিয়েছিলাম ক্লাসগুলি ফেসবুক লাইভে কিন্তু ওইখান থেকেও দেখা যায় আমি নিজেই খুঁজে পাই না ছাত্ররা কীভাবে খুঁজে পাবে তো আমার এখানে প্লেলিস্ট আছে আছে আমার বা বাংলা স্যার খুব সুন্দর চমৎকার ক্লাস নিয়ে থাকেন আমিও চেষ্টা করি যে তোমাদেরকে কিছু ক্লাস উপহার দেওয়ার জন্য তো এখানে আমরা চেষ্টা করব অন্যান্য আরও সাবজেক্টগুলো ইনক্লুড করার এইটা এই সাইফি টিভি অনলাইন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা বেল বাটনটি চাপ দিয়ে রাখবে অবশ্যই অবশ্যই তোমরা হতাশ হবে না একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা হতাশ হবে না এই কারণে যে তোমরা ধারাবাহিকভাবে যেমন ধরো আমি যদি বলি এই মডিফায়ার্সটার কথা তাহলে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সিরিয়াললি এই মডিফায়ার্সটা দেখতে পাবো আবার আমি আগামীতে আমার ইচ্ছা আছে যে প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমে এইচএসসির প্রথমে আমি এইচএসসি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারের গ্রামাটিক্যাল আইটেমগুলো শুরু করব। এবং আমি রাইট ফর্মস অফ ভাব যদি করি পাঁচটা দশটা ভিডিওতে ধারাবাহিকভাবে সব দেওয়ার চেষ্টা করব যাতে করে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা যাতে করে এই চ্যানেলটি থেকে সুবিধা পেতে পারে এই চ্যানেলটি থেকে উপকৃত হতে পারে এটাই আমাদের একমাত্র চাওয়া এর এর থেকে বাইরে কোনো কিছুই নয় আর ভিডিওগুলো আমরা ছোট ছোট রাখছি আমরা বেশি সময় নিয়ে তোমাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না তো যাই হোক আজকে আমি মোডিফায়ার্সের পাঁচ নাম্বার এবং সব সর্বশেষ ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং আজকে আমরা দেখব একটা বোর্ড কোয়েশ্চেন কীভাবে আমরা সলভ করি এই বোর্ড কোয়েশ্চেনটি আমরা দেখি যে একটা কথা বলে রাখা ভালো যে আমরা যখনই গ্রামারের একটা একটা অংশ যে কোনো একটা অংশ সলভ করতে যাব। তখন আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে হাউ টু ট্রান্সলেট ইংলিশ ইন টু বেঙ্গলি কীভাবে ইংরেজি থেকে বাংলায় ক্লাসগুলা কিভাবে ইংরেজি থেকে বাংলায় আমরা দেখে দেখেই বুঝে নিতে পারি তো এটা একটা আমি ছোট্ট একটা টিপস দিয়ে শুরু করতে চাই যখনই আমরা ইংরেজি থেকে মানে সলভ করতে যাব সাপোজ এই প্রশ্নটা আমরা সলভ করতে চাই তো আমরা কি করব যে এ ভিলেজ ডক্টর ইজ এ আমরা এই গ্যাপে যে অংশটা আছে বাদ দিয়ে ফ্যামিলিয়ার পার্সন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ তাহলে আমরা প্রথমে সাবজেক্টের অর্থটা করব। এ ভিলেজ ডক্টর মানে একটা গ্রাম্য ডাক্তার একজন গ্রামের ডাক্তার তারপর আমরা একদম শেষে চলে যাচ্ছি যদি এটা সিম্পল সেন্টেন্স হয় আমরা একদম শেষে চলে যাব তা আর প্রিপোজিশন পর্যন্ত সে মানে প্রিপোজিশন পর্যন্ত বাংলাটা করে ফেলবো তাহলে একজন গ্রাম্য ডাক্তার বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশের অফের অর্থ কিন্তু র বা এর এটা সম্ভবত পঞ্চমী বিভক্তি র বা এরের অর্থটা আছে তাহলে একজন গ্রাম্য ডাক্তার বাংলাদেশের ষষ্ঠী বিভক্তি একজন গ্রাম্য ডাক্তার বাংলাদেশের গ্রাম্য এলাকায় গ্রাম্য এলা প্রিপোজিশন যতক্ষণ পর্যন্ত না আসে যেভাবে আছে শব্দগুলো ওইভাবেই আমরা বাংলাতে রেখে দেব। তাহলে একজন গ্রাম্য ডাক্তার বাংলাদেশের একজন গ্রাম্য ডাক্তার গ্রাম্য এলাকাতে একজন একজন পরিচিত ব্যক্তি একজন পরিচিত ব্যক্তি এটা হলো আমাদের মোটামুটি এই সেন্টেন্সের মিনিং আচ্ছা যাই হোক আমি একই সাথে বাংলা করে করে যাব এবং একই সাথে উত্তরগুলো কি হয় আমি এটা নিয়েও আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই বলছি যে ইউজ অ্যান ইনটেনসিফায়ার টু প্রিমোডিফাই দ্য অ্যাডজেকটিভ আমি প্রিমোডিফায়ার এই মানে ইন্টেন্সিফায়ারের ক্লাসে আমি বলেছিলাম যে ইনটেন্সিফায়ার ইনটেনসিফায়ার মানে তীব্রতর করা মানে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বকে এটা আরও গুরুত্ব দিয়ে তুলে ধরে তীব্র করে এই জন্য আমরা ইনটেন্সিফায়ারে প্রথমেই আমরা চোখ রাখবো ভেরিতে ভেরিতে কাজ না হলে টি ও টু টুতে কাজ না হলে সো সোতে কাজ না হলে এক্সট্রিমলি এক্সট্রিমলিতে কাজ না হলে সিভিয়ারলি সিভিয়ারলিতে কাজ না হলে একিউটলি তো যাই হোক আমরা আমার মনে হয় দুই তিনটা চিন্তা করলেই চলে আসবে উত্তরটা তাহলে এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি ফেমিলিয়ার পার্সন ইন দ্য রুরাল এরিয়াস অফ বাংলাদেশ একজন গ্রাম্য ডাক্তার বাংলাদেশের গ্রাম্য এলাকাতে একজন পরিচিত ব্যক্তিত্ব খুবই পরিচিত ব্যক্তিত্ব পরিচিত ব্যক্তিত্ব কিন্তু আমি যখন একটু জোর দিয়ে এক্সট্রা ইনফরমেশন দিলাম খুবই পরিচিত ব্যক্তিত্ব তাহলে অ্যাডজেক্টিভকে আমরা যখন মডিফাই করব অবশ্যই আমরা অ্যাডভার্ট দিয়ে মডিফাই করব এবং এখানে বলে দিছে যেহেতু ইউজ এন ইনটেন্সিফায়ার তাহলে আমরা ভেরি সো ট্রু ভেরি সো টু এগুলো চিন্তা করব। এখন আমরা দুই নম্বরে যাই যে হি ইজ প্রিমোডিফাই দ্য ভার্ব হি ইজ হি ইজ নৌন অ্যাজ এ কোয়াক হি ইজ নোন অ্যাজ এ কোয়াক তাহলে আমরা এইখানে সাবজেক্টের অর্থটা করি সে সে মানে একজন গ্রাম্য ডাক্তার অবশ্যই একটা প্রনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্ট কাউকে না কাউকে রেফার করে রিলেট করে তাহলে আমরা হি মানে হলো সে আর এ কোয়াক মানে একজন হাতুড়ে তাহলে সে একজন হাতুড়ে হিসাবে বা সে একজন হাতুড়ে হিসাবে নোন মানে পরিচিত তাহলে এইখানে বলছে নোনটাকে প্রিমোডিফাই করতে ভার প্রিমোডিফাই দ্য ভার্ব মানে নোন ভার্বটাকে প্রিমোডিফাই করার জন্য তাহলে নোন ভার্বটাকে আমরা কী দিয়ে প্রিমোডিফাই করব ভার্বকে যখনই প্রিমোডিফাই করতে বলবে অ্যাডভার্ব চলে আসবে আমাদের উত্তরে আমি মানে অ্যাডভার্বের আলোচনায় ডিটেলস আলোচনা করেছিলাম তাহলে এটা কী হবে হি ইজ আমরা জানি যে যুক্ত অ্যাডজেক্টিভের সাথে যুক্ত সকল শব্দ শব্দগুলোই অ্যাডভার্ব তাহলে এখানে আমরা কী লিখতে পারি যে হি ইজ অলসো হি ইজ অলসো নোন অ্যাজ এ কোয়াক এছাড়াও কিছু আছে অলসো সো এগুলাকেও আমাদের ধরতে হবে তাহলে এখানে হবে হি ইজ অলসো নোন অ্যাজ এ কোয়াক তারপরে আমরা তিন নম্বর সেন্টেন্সটাতে দেখি এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ডক্টর আবারও প্রিমোডিফাই দ্য নাউন যখনই বলবে প্রিমোডিফাই দ্য নাউন আগে একটু অর্থটা করে ফেলি তাহলে একজন গ্রাম্য ডাক্তার একজন গ্রাম্য ডাক্তার ডাক্তার নট যেহেতু নেগেটিভ সেন্টেন্স একজন ডাক্তার নন কীরকম ডাক্তার নন এটা আমরা প্রিমোডিফাই দ্য নাউন অ্যাডজেক্টিভ দিয়ে করার চেষ্টা করব তাহলে একজন গ্রাম্য ডাক্তার ইজ নট এ যেহেতু দেওয়া আছে আমরা কনসোলেন্ট দিয়ে শুরু হয় এমন একটা শব্দ এখানে মানে বসাবো তাহলে আমরা এটা নিতে পারি যে এ ভিলেজ ডক্টর ইজ নট এ রিয়াল ডক্টর এ ভিলেজ ডক্টর ইজ নট এ রিয়াল ডক্টর ভিলেজ ডক্টর প্রকৃত ডাক্তার না আমি যদি এখানে এন থাকতো তাহলে আমরা বসাইতাম এ ভিলেজ ডক্টর ইজ নট অ্যান বিবিএস ডক্টর তারপরে চার নম্বর লাইনে আমরা যাই যে হি দুই নম্বরে আছে প্রিমোডিফাই দ্য ভার্ড হি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং তো সে সে সকালে এবং সন্ধ্যায় আমি যে বলছিলাম যে আমরা প্রথমে সাবজেক্টের অর্থটা করব সে তারপরে আমরা একদম পেছন থেকে সিরিয়ালি প্রিপোজিশন যত সময় পর্যন্ত না আসে তত সময় পর্যন্ত সিরিয়ালি আমরা অর্থগুলো করার চেষ্টা করব তাহলে সে সকালে এবং সন্ধ্যায় যেহেতু ইন আছে এখানে এ অর্থটা আসবে সপ্তমী বিভক্তি সকালে এবং সন্ধ্যায় ছোট একটি ছোট্ট ডিসপেন্সারি আবার ইন আছে তাহলে তে একটি ছোট্ট ডিসপেন্সারিতে একটা ছোট্ট একটা হাসপাতালে সিটস বসে মানে প্রায়ই বসে তাহলে এখানে আমরা ভার্ভটাকে মোডিফাই করবো অ্যাডভার্ব দিয়ে আমরা এখানে বসাতে পারি যে অফেন অথবা নর্মালি অথবা জেনারেলি তারপরে আমরা পাঁচ নম্বরে যাই যে হি থ্রিটস হি থ্রিটস দ্য প্যাশেন্ট ইউজ এ ইউজ এ পার্টিসিপাল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব স্মল ফিস এখানে পার্টিসিপাল বলতেই আমরা বলছিলাম যে যখন পার্টি শুধু পার্টিসিপাল বলবে তখন আমরা মাথায় রাখবো যে ভার্ভের সাথে আইএনজি যুক্ত শব্দ আর যদি পাস পার্টিসিপাল বলে তাহলে ভার্বের তিন নম্বর ফর্মটা আর যদি পাস পার্টিসিপালের সাথে ফ্রেশ বলে তখন আমরা যোগ করবো যেহেতু এখানে শুধু পার্টিসিপাল বলছে কোনো কিছু যোগ করার দরকার নাই শুধু ভার্ভের সাথে যুক্ত একটা শব্দ এখানে বসিয়ে দিলেই আমাদের এটা হয়ে যাবে তাহলে আগে আমরা একটু অর্থ করার চেষ্টা করি সে সে ফিজ মানে হল ফিজ মানে যে টাকাটা কি ফি হিসাবে নেয় তাহলে কম টাকা কম টাকা তারপর পার্টিসিপাল মানে নিয়ে তাহলে নেওয়া ইংরেজি কি টেক তাহলে আমরা যেহেতু পার্টিসিপাল বলছি তাহলে আমরা এখানে অবশ্যই বসাবো টেকিং তাহলে আমাদের উত্তরটা হয় যে সে খুব কম টাকা নিয়ে মানে রুগীদেরকে ট্রিটস মানে কী করে চিকিৎসা করেন তিনি চিকিৎসা করে তাহলে অথবা তিনি কম টাকা নিয়ে রোগীদেরকে চিকিৎসা করেন তাহলে এখানে আমরা আবার দেখি একটু তিনি খুব কম টাকা নিয়ে পেশেন্টদেরকে চিকিৎসা করেন তাহলে এইখানে আমরা এখানে আমরা নেওয়াটার ইংরেজি হলো টেক তাহলে পার্টিসিপাল যেহেতু বলছি আমরা এখানে বসাবো টেকিং আমাদের আনসারটা হবে টেকিং তাহলে হি ট্রিটস দ্য পেশেন্ট টেকিং দ্য টেকিং স্মল ফিস তারপরের সেন্টেন্সটাতে আমরা দেখি ছয় নম্বর সেন্টেন্স এ ভিলেজ ডক্টর ইজ নট এ ড্যাশ ম্যান তাহলে এ ভিলেজ ডক্টর নট এ ড্যাশ আবারও প্রিমোডিফাই দ্য নাউন এই নাউন ম্যানটাকে প্রিমোডিফাই করতে হবে তাহলে আমরা বলতে পারি যে এইখানে অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে যখনই বলবে যখনই বলবে যে নাউনকে প্রিমোডিফাই করার জন্য তখন অবশ্যই আমরা ব্যবহার করব অ্যাডজেক্টিভ তাহলে এ ভিলেজ ডক্টর ইজ নট এ নট এ রিচ ম্যান দিতে পারি যে একজন ভিলেজ ডক্টর একজন গ্রাম্য ডাক্তার তিনি খুব ধনী ব্যক্তি নন তারপরে হলো হিজ হিজ চেম্বার ইজ ড্যাশ ফার্নিস্ট হিস চেম্বার ইজ ড্যাশ ফার্নিস্ট ওকে ফার্নিস্ট মানে খুব জমকালো জাক জমকপূর্ণ তাহলে হিজ চেম্বার মানে তার চেম্বারটা ফার্নিশ মানে হলো সাজানো সজ্জিত তাহলে সজ্জি কীরকম সজ্জিত নয় এখানে বলছে যে প্রিমোডিফাই দ্য ভার্ব এই ভার্ভ ফার্নিশটাকে আমরা প্রিমোডিফাই করব তাহলে আমরা জানি যে ভার্ভকে যখন প্রিমোডিফাই করবে নটটাও কিন্তু এক ধরনের এক ধরনের অ্যাডভার্ব অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার হয় তাহলে হিস চ্যাম্বার ইজ নট ফার্নিশ হিস চ্যাম্বার ইজ নট ফার্নিশ অথবা এখানে আমরা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে পারি অ্যাডভার্ব হিসেবে এগুলোও খুব ফেমাস ব্যবহার হয় যেমন হার্ডলি ফার্নিশড মানে সজ্জিত নয় বললেই চলে অথবা লিটল ফার্নিশ খুব কম সজ্জিত সজ্জিত নয় বললেই চলে তারপরের সেন্টেন্সটা সাত নম্বর সেন্টেন্সটাতে আমরা দেখি হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস টু দ্য টু দ্য ড্যাশ প্যাশেন্টস এই প্যাশেন্টস এই এই নাউনটাকে আমাদেরকে প্রিমোডিফাই করতে হবে তাহলে নাউনকে যদি প্রিমোডিফাই করে অবশ্যই আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো অ্যাডজেক্টিভ বসাবো এখানে আমরা ভিলেজ পেশেন্ট দিতে পারি অথবা রুরাল পেশেন্ট ব্যবহার করতে পারি রুরাল পেশেন্ট গ্রাম্য রোগীদেরকে তাহলে হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিনস টু দ্য ভিলেজ পেশেন্টস তিনি গ্রামের রুগীদেরকে দামি ঔষধ সাপ্লাই করতে পারেন না সরবরাহ করতে পারেন না ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দ্য নাম্বার অফ দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস ইজ ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার টু প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ ফিউ তাহলে এখানে আমরা দেখি যে ফিউ শব্দটা ফিউ শব্দটাকে যদি একটা পিবিউটিফাই অ্যাডজেক্টি ইনটেন্সিফায়ার দিয়ে করি তাহলে ইনটেন্সিফায়ার দিয়ে করলে বন্ধুরা আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা প্রথমেই চোখ রাখবো ভেরিতে ভেরি দিয়ে কাজ না হলে টু দিয়ে টু দিয়ে কাজ না হলে সো তাহলে ভেরি দিয়েই এখানে উত্তরটা লিখলে আমাদের চলে আসে তাহলে আমাদের দেশে দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস কোয়ালিফাইড ডাক্তারদের সংখ্যা ইজ ভেরি ফিউ খুব কম ভেরি ফিউ মানে এত কম যে নেই বললেই চলে তারপর একদম শেষের সেন্টেন্সটা হলো একদম শেষের সেন্টেন্সটা শেষের সেন্টেন্সটা হলো সো এ ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দ্য ড্যাশ পিপল এখানেও সেইম প্রিমোডিফাই দ্য নাউন এই নাউন পিপলটাকে আমাদেরকে প্রিমোডিফাই করতে হবে তাহলে অবশ্যই এখানে আমরা প্রিমোডিফাই হিসাবে ব্যবহার করব একটা অ্যাডজেক্টিভ তাহলে কোন ধরনের পিপলদেরকে কোন ধরনের মানুষদেরকে সে একজন ভিলেজ ডক্টর একজন গ্রাম্য ডাক্তার চিকিৎসা দিয়ে থাকে তাহলে পুয়ার পিপল আমরা লিখতে পারি এখানে তাহলে আমাদের অর্থটা এরকম দাঁড়ায় সুতরাং একজন গ্রাম্য ডাক্তার পোয়ার পিপুল মানে গরিব মানুষকে গরিব মানুষকে টু দ্য গরিব মানুষকে গরিব মানুষের মানুষের জন্য এ গ্রেট ফ্রেন্ড একজন মানে মহৎ একজন বন্ধু মহৎ একজন বন্ধু তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আমি প্রিমোডিফায়ার্স নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফোর চারটা আগে আমি থিওরি দিয়েছি তারপর প্র্যাকটিক্যাল একটা মডিফায়ার্সের পাঁচ নম্বর ক্লাস আমি প্র্যাকটিক্যালি আমরা একটা প্রশ্ন সলভ করলাম তো এরকম করে তোমরা নিজে চেষ্টা করবে এবং আমরা আশা করব যে আমরা ভবিষ্যতে পুরাপুরি মানে গ্রামারটাকে একদম সিরিয়াল বাই সিরিয়াল একদম ধারাবাহিকভাবে বর্ণনা করার জন্য সবাই ভালো থাকবে এবং তোমার খুব ভালো লাগছে তোমাদের হাস্যজ্জ্বল চেহারাগুলো আবারও দেখতে পেয়ে সবাইকে ধন্যবাদ